পূর্বস্থলীতে 23তম খালবিল চুনোমাছ পিঠেপুলি ও প্রাণীপালন উৎসবের দ্বিতীয় দিনে বাঁশদহ বিলে আয়োজন করা হয় বাইচ প্রতিযোগিতার। নৌকা ও ডিঙি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয়রা। সবুজ পতাকা নেড়ে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন মেলার উদ্যোক্তা তথা স্থানীয় বিধায়ক ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রতিযোগিতা শেষে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রশংসনীয় অভিনব উদ্যোগ আমার সতীর্থ মন্ত্রী স্বপন দেবনাথ নিয়েছেন এবং এতগুলি মঞ্চে এখানে একটা লোকশিল্পের একটা বার্তা ছড়িয়ে দেওয়া খুবই ভালো লাগছে। নিউজ ওয়েব ইন্ডিয়া, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান।